রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার ভূয়ো প্রাথমিক শিক্ষক। হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মোহাম্মদ মহসিন 2017 সালের মার্চ মাসের 16 তারিখে কুমিদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক পদে যোগদান করেন। 7 থেকে 8 মাস শিক্ষকতা করে 1 মাসের বেতন 17,276 টাকা তোলেন। এরপর ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জাল নিয়োগপত্রের বিষয় ধরে ফেলে প্রশাসন, বন্ধ করে দেওয়া হয় তার বেতন। পরবর্তীতে বেতনের জন্য ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হলে তদন্তের ভিত্তিতে তার আবেদন খারিজ হয় এবং পাল্টা তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বুধবার রাতে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত মোহাম্মদ মহসিনকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ক্যামেরার সামনে ওই ভুয়ো শিক্ষক অভিযোগ করেন তার কাছে 4 লক্ষ টাকা নিয়ে চাকরি করে দিয়েছিলেন মথাবাড়ির এক তৃণমূল নেতা শেখ গিয়াসউদ্দিন। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। সাফাই তৃণমূলের প্রশ্নের মুখে তৎকালীন স্কুল ইন্সপেক্টর সৈকত ঘোষের ভূমিকা। ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে জেলা জুড়ে। তারপরে কি হলো আজকে কি জন্য আটক করেছে আপনাকে? ওয়ারেন্ট হয়ে বলছে আমি হাইকোর্ট করেছিলাম স্যালারির জন্য। কত টাকা দিয়েছিলেন গিয়াসউদ্দিন আহমেদকে? সে গিয়াসউদ্দিনকে কত টাকা দিয়েছিলেন? 4 লাখ। সে কি কোন পার্টি করে? সে কোন পার্টি করে? টিএমসি করে, টিএমসি। ও শিক্ষক বললে যদি কিছু হয় তাহলে ভুয়ো শিক্ষক ধরা পড়েছে, এটা তো প্রশাসন খুব ভালো কাজ করেছে। আর কে কি অভিযোগ করলো, কে কার কাছ থেকে টাকা নিল, এইসব অভিযোগের উত্তর কেন তৃণমূল দিতে যাবে? ভুয়ো শিক্ষক তালিকায় নাম আছে, এমনকি হাইকোর্ট তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ, কি বলবেন? আমি এটা বলতে পারবো না, মানে কোর্ট করেছে কিনা এটা আমি জানি না। সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের রাধিকাপুর গ্রামের মোহাম্মদ মহসিন বেতাল প্রাইমারি স্কুলে চাকরি করতেন এবং ইদানিং সেই চাকরিটা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। খুব লজ্জাজনক বিষয়, সারা রাজ্য জুড়ে ভুয়ো শিক্ষক দুর্নীতি তো চলছিলই, তার মধ্যে আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক 2টাও কিন্তু বাদ গেল না। তো শুধু হরিশ্চন্দ্রপুর ব্লক 2 নাই, কিছুদিন বাদে শুনতে পাবেন হরিশ্চন্দ্রপুর ব্লক 1 ব্লক 2 সারা রাজ্য জুড়ে দুর্নীতি। তো আর উনি নাকি তৃণমূল কর্মী, আবার নিজেকে প্রমাণিত করেছেন, নিজেই বলেছেন উনি তৃণমূলের সাথে যুক্ত, তৃণমূলের কর্মী। এবং শেখ গিয়াসউদ্দিনকে, মোথাবাড়ির শেখ গিয়াসউদ্দিনকে উনি নাকি 4 লক্ষ টাকা দিয়েছিলেন এই চাকরির জন্য। তারপরে সে প্রথম 1 মাসের বেতনও পান উনি, 1 মাসের বেতন পাওয়ার পরে যখন ওনার বেতন বন্ধ হয়ে যায় তখন কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্ট সেই মানে বিচারে তাকে রিজেক্ট করেছে এবং ওনার প্রতি কেস করেছে। আজকে হরিশ্চন্দ্রপুর লোকাল থানা ওনাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।